गुड मॉर्निंग स्टूडेंट्स, हमें तुम्हारे देवशंकर सिस्टर आज के तुम्हारे सामने उपस्थित हो क्लास टू ए बांगला बोटा नहीं। तुम्हारे बांगला बी मासे जो चैप्टरगुलो आज तरह मध्य प्रथम हे 108 नम्बर पृष्ठा जिन्हें देखो एक गल्प रही है उचित शिक्षा बोले। आज के गल्पा शुरू करब, गल्पा पढ़िए तुम्हारा जो अनुशीलन आता तुम्हारे पढ़िए ठीक है। तो देरी ना करें शुरू करी उचित शिक्षा। तुम्हारा बोर दिखे तकाओ, ये एक मणिपुरी उपकथा के नेवा हो। देखो एक बनेर धारे एक बड़ जाम गाच छिल, सेटी छिल एक चड़ाई पाखिर खूब पसंदेर गाच। बेश निरिबिलिते बास करा जाबे देखे चड़ाई तार डाले बासा बेधे डिम पेड़ेछिल। यथा समय तार डिम फुटे चारटी बाच्चा बेरोलो। एखनो तादेर चोख फोटेनि, चड़ाई खुजे पेते तादेर जन्य पोकाटा फड़िंगटा धरे एने खावाय। देखते देखते तादेर चोख फोटे, खिदे पेले किचमिच करे उठे। मायेर मन खुशिते भरे जाय, से आरो बेशी करे बाच्चादेर जन्य खाबार खुजे आने। आमरा देखेछि निश्चयई मा पाखिरा खाबार खुजे आने एबं बाच्चादेर मुखेर मध्ये एकटु एकटु करे दिये देय़। एइभाबेई बेश दिन काटछिल। हठात् एकदिन एकटा विशाल हाथी हेले दुले एसे दाड़ाय सेई जाम गाछटार गोड़ाय়। अनेकक्षण धरे तार पीठ चुलকোচ্ছিল, किन्तु तार पछन्द হচ্ছিল না। जाम गाछटा देखे से सेई गाछे গা ঘষতে লাগল। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চার আবার পিঠটা ঘষছে গাছে, এবার গাছটা নড়ছে, তো চড়াইয়ের বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তাদের সাথে জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো, থামো থামো, গাছের ওপরে যে আমাদের বাসা রয়েছে। সে ভয় পেয়ে গেল, কারণ গাছটা দুললে তাদের যে পাখির বাসাটা রয়েছে সেটা তো গাছের ডালের মধ্যে রয়েছে, সেটা তো পড়ে যাবে, তাহলে বাচ্চাগুলো তাহলে পড়ে যাবে। হাতি বলল, তা আমি কি করব, শিগগিরই থামো, না হলে আমার বাসা ভেঙে যাবে, আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব, গর্তের মধ্যে লুকাতে যাব। হাতিটা কোনো কথাই শুনছে না। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতি পিঠ চুলকাতে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি, এত পচা হাতিটা। চড়াই যতই মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছটা নড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। ধরো বুঝতেই পারছে না যে গাছের থেকে যদি পাখির বাসাটা পড়ে যায় বাচ্চাগুলো মরে যাবে, তাতে ওর কিছু যায় আসে না, তাই জন্য ও পড়েই যাচ্ছে। এটা হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো, চড়াইয়ের কচিক বাচ্চারা দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো, সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি মানে, ও যে নইলে বলেছে, এখন হাতি বলছে ওই একটা পুচকে চড়াই আমার মতো এত বড় হাতিতে কী করতে পারে, সেই জন্য কোনো অবজ্ঞা করে করলো ওকে। বললো, নইলে কি, নইলে তোমাকে পস্তাতে হবে, তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, দেখবে দেখবে কি করতে পারি। তখন বলেছে, এবার পাখি রেগে গেছে, এবার কি করতে পারে দেখো, দেখতেই তো চাই, এই দেখো আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। এত দুষ্টু হাতিটা আরও জোরে গাছ নাড়াতে লাগলো, বলে সে সত্যিই গাছে ঠেলা মারে, চিৎকার করে উঠে চড়াই, দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি, বলে সে ফুট করে হাতি কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। এবার কী করলো, হাতির বড় বড় কান হয় কুলোর মতো, তার মধ্যে ঢুকে গেল। তারপর সেখানে সে ডানা ঝাপটা ঝাপটে ওড়ে আর ঠোকরা, তা কানটার মধ্যে ঢুকে কী করতে থাকছে, ডানাটা ঝাপ ঝাপটাচ্ছে আর কানের মধ্যে ঠুকরাচ্ছে। এবার যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে। এবার মাথাটা টুকে টুকে পাখিটাকে বের করে ওটাকে মারার চেষ্টা করছে, কিন্তু তা পারবে কেন, চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাঁপতে কাঁপতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বন্টি আমার, এখন তার সুর নরম হয়ে গেছে, এখন বলছে লক্ষ্মী বন্টি আমার কান থেকে তুমি বেরিয়ে এসো, তার তো ব্যথা লাগছে। কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে, ঠিক হাতিটার মতো কথা বলেছে। না না বন্টি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাফ করো। তাহলে কি হলো, না না বন্টি তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাফ করো। চড়াই বললো, ঠিক বলছো, হাতি বললো, ঠিক। চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়োয়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে,
গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। তাহলে এটা খুব বড় কথা বলেছে পাখি, যে হাতি যেমন দম্ভ করছিল যে তার নিজের চেহারা এত বড়, তার ছোট্ট পাখিও কী অসুবিধা কী ক্ষতি করতে পারে, তখন তখন তাহলে চড়াইটা তখন দেখিয়ে দিল কী করতে পারে ছোট্ট চড়াই হয়ে। ও বলল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট্ট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতি ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। ঠিক আছে, সুন্দর গল্পটা, মজার গল্পটা। তাহলে সবসময় অহংকার করতে নেই যে আমি এটা পারি আমি ওটা পারি, কারণ তোমার থেকে যে দুর্বল তারও কিন্তু কিছু ক্ষমতা থাকে। ঠিক আছে, এবার চলে যাই আমরা এর অনুশীলনীতে। দেখো দেখো, প্রথম যেটা আছে হাতে কলমে এটা হচ্ছে পেজ নাম্বার 114। হাতে কলমে প্রথমে যেটা আছে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে, গল্প থেকে এমন 5টি শব্দ খুঁজে নিয়ে লিখি। তো এই গল্পটা ভালো করে পড়বে, এর মধ্যে যে 5টা যুক্তবর্ণ আছে, তোমরা যুক্তবর্ণগুলো আগেরটা আমি লিখে দিয়েছিলাম, এটা লিখবো না, তোমরা নিজেরা লিখবে। 5টা যুক্তবর্ণ আছে, এরকম 5টা শব্দ কমা কমা দিয়ে খাতার মধ্যে লিখে ফেলবে 1 নম্বর দিয়ে। 2 নম্বরে প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দিয়েছি, কিন্তু তোমরা এখানে লিখবে, লিখে খাতায় পুরোপুরি লিখে ফেলবে পুরো বাক্যে। দেখো 2 নম্বরে প্রথম প্রশ্ন হচ্ছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল। না চড়াই পাখি বড় জাম গাছের ডালে বাসা বেঁধেছিল, শুধু বড় জাম গাছ লিখবে না, বলবে বড় জাম গাছের ডালে বাসা বেঁধেছিল। চড়াই ছানারা ভয় পেয়েছিল। প্রশ্ন দিয়ে উত্তর লিখবে, চড়াই ছানারা ভয় পেয়েছিল কারণ হাতি জাম গাছে গা ঘষছিল তাই। ঠিক আছে, তাহলে কি চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন? হাতি জাম গাছে গা ঘষছিল তাই। নেক্সট কোশ্চেন, মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো? মা চড়াই হাতির কানের মধ্যে ঢুকে দুষ্টু হাতিকে জব্দ করলো। কি মা চড়াই দুষ্টু হাতির কানে ঢুকে হাতিকে জব্দ করলো। নেক্সট লাস্ট কোশ্চেন, মা চড়াই শেষে হাতিকে কি বললো? তোমার বই দিয়ে লেখা আছে, মা চড়াই শেষে হাতিকে বললো, ইনভার্টেড কমার মধ্যে লিখবে, গায়ে জোর আছে বলেই গর্ব করা ঠিক নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। ঠিক আছে, এটা ইনভার্টেড কমার মধ্যেই লিখবে, কারণ এই কথাটা বলেছিল চড়াই পাখি, চড়াইয়ের মা। ঠিক আছে, তার লিখে না এইটুকু, লাস্ট লাইনটা তোমার বই থেকে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার চলে যাই পরেরটায়। 3 নম্বর করবে না, 3 নম্বর করার কোনো প্রয়োজন নেই। চলে যাই 4 নম্বরে, বাম দিক ডান দিক মেলা বিপরীত অর্থ, পছন্দ অপছন্দ এটা নিজেরাই পারবে, ভয় সাহস, দুর্বল সবল, তীক্ষ্ণ ভোঁতা, আর উচিত অনুচিত। ঠিক আছে, করে নাও এটা সবাই, বইতে বইয়ের মধ্যেই করে নাও, আর খাতায় পরে করে নেবে, খাতায় পাশাপাশি লিখে নেবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, এটাও তোমরা নিজেরা করবে বাড়িতে, কিচমিচ চেঁচা ফুরুত এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত? কোন প্রাণীর সঙ্গে যুক্ত বলো তো? কিচকিচ কিচমিচ চেঁচা ফুরুত পাখির সঙ্গে যুক্ত। তাহলে কি বলছে, এটা পাখির সঙ্গে জড়িত, তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি? লিখবে এটা, ফুরুত মানে কি বুঝতে পালিয়ে যাওয়া, চেঁচা মানে আওয়াজ করা, কিচমিচ মানেও আওয়াজ করা, ভয় পেয়ে চেঁচা করে, আর কিচমিচ করে এমনি যখন এমনি যখন কথা বলে। এই 3টি শব্দ দিয়ে 3টি পৃথক বাক্য নিয়ে নিজে বানিয়ে লিখি, তাহলে এই 3টা দিয়ে 3টে বাক্য রচনা করবে তোমরা। ঠিক আছে, এটা সম্পূর্ণ খাতায় করে ফেলবে, তাহলে বইয়ের মধ্যে কিছু করা করে তোমরা এগুলো কিন্তু খাতায় করে ফেলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটা করে ফেলো, পরের দিন আমি অন্য চ্যাপ্টার নিয়ে আসবো।